ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম। আজকের বিশেষ পর্বে সকলকে স্বাগত। আজকে আমি জীবনের কিছু বাস্তব সত্য কথা তুলে ধরব যা অপ্রিয় হলেও সত্য। জীবনের প্রতিটি মুহূর্তই যা আমাদেরকে বই নিয়ে যেতে হয়। তবে চলো আমরা দেখে নিই জীবনের বাস্তব কিছু কথা। আমাদের জীবনের সকল দুঃখ কষ্টের পেছনে রয়েছে দুটি কারণ। এক, হয়তো আমাদের ভাগ্যে যা নেই আমরা তাই চাই। আর দুই, আমরা সবসময় সঠিক সময়ের আগেই চাই যা হওয়ার নয়। তবে সঠিক কর্মের মধ্য দিয়েই জীবনের দিশা খুঁজে পাওয়া সম্ভব। বোঝার ক্ষমতা কম বেশি সকলেরই থাকে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। সুন্দর একটি মুখ ক্ষণিকের জন্য মনের তৃপ্তি নিয়ে আসে, কিন্তু সুন্দর একটি মনের মানুষ হাজার বছর বাঁচার প্রেরণা যোগায়। সত্যিকারের ভালোবাসা কোথায় আছে? কেউ নিজের সুখের স্বার্থে কাছে আসে, আর প্রয়োজন শেষে আবার সকলকে অবহেলা করে দূরে সরে যায়। আসলে আমরা মানুষরাই তো স্বার্থপর। জীবনের নাট্যমঞ্চে আমরা সকলেই অভিনয় করতে ওস্তাদ। বেঁচে থাকাকালীন আমরা মানুষের কদর দিই না, মৃত্যুর পরেই আমরা বুঝতে পারি তার শূন্যতা। যারা সবসময় আপনার ভালো কামনা করে তাদেরকে কখনোই ভুলে যাবেন না, কারণ সত্যিকারের ভালো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। আর সমালোচনা করার মানুষ প্রচুর আছে। ভুল তো মানুষই করে, আর সেটা শুধরে নেওয়ার দায়িত্ব তো মানুষেরই থাকে। অন্যের ভুলের সমালোচনা না করে নিজের ভুলকে দেখা উচিত, কারণ আয়না তো সত্যিকারের মানুষকেই দেখায়। জ্ঞানী মানুষ তো তারাই যারা সৃষ্টিকর্তাকে খুঁজে বের করার চেষ্টা করে, আর মূর্খ তো তারাই যারা ক্ষণিকের প্রাপ্ত জিনিসকে নিয়ে মেতে থাকে। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি গুণ মানুষকে সর্বশক্তিমান করে তোলে। আমরা যখনই আমাদের কর্তব্য কর্মে অবহেলা করি, কোনো দায়িত্বকে নিষ্ঠার সাথে পালন না করি, তখনই জীবনের অসফলতা আসে। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। পৃথিবীতে ভালোবাসা পাওয়ার একটিমাত্র উপায় আছে, আর সেটি হল বিনা স্বার্থে কাউকে ভালোবেসে যাওয়া। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে একদম ভুলবে না। মনে রাখবে, এই চ্যানেলটি শুধুমাত্র এডুকেশন এবং এন্টারটেনমেন্ট অর্থাৎ আনন্দমূলক ভিন্নধর্মী বিষয় এই চ্যানেলেই শুধুমাত্র পাওয়া যায়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।